আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল স্বাধীন পাঠশালা প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বই থেকে 6.4.3 নিয়ে ইনফর্মাল রাইটিং অর্থাৎ আমরা এটা যখন আমরা এখন এটা যেটা করব সেটা হচ্ছে ইনফর্মাল রাইটিং লিখব লুক এট দা ফলোইং ইনস্ট্রাকশন নিচের চিত্রগুলোর দিকে তাকাও ক্যান ইউ গেস তুমি কি অনুমান করতে পারছো হোয়াট দে মিন তারা কি বোঝাচ্ছে ইন গ্রুপস জুড়াই জুড়াই দলে দলে রাইট টু অর থ্রি সেন্টেন্স দুই থেকে তিনটি বাক্য লিখো অন ইস সিসেশন প্রত্যেকটা অবস্থার জন্য ইউ মে রাইট তুমি লিখতে পারো অ্যান ইনভাইটেশন একটা আমন্ত্রণ পত্র কংগ্রাচুলেশন অভিনন্দন মেসেজ অর ডিসক্রাইব দেম তাদেরকে বর্ণনা করতে গিয়ে ইউ ক্যান লুক তুমি দেখতে পারো এট দা ফিচার বৈশিষ্ট্য অফ ইনফরমাল টেক্সট ইন দা বক্স ইন অ্যাক্টিভিটিস সিক্স পয়েন্ট থ্রি ফর ইউর রাইটিং তোমার লেখার জন্য তুমি ছয় দশমিক তিন দশমিক তিনে যে ইনফরমাল টেক্সটের যে বৈশিষ্ট্যগুলো আছে তুমি সেগুলোও দেখতে পারো আমাদের এখানে পাঁচটি চিত্র দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো আমরা প্রথম যে চিত্রটি আছে এই যে প্রথম চিত্র অর্থাৎ এটাকে আমরা এক নাম্বার চিত্র হিসেবে ধরে নিলাম যে এক নাম্বার চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটা একটা বার্থডে উৎসব অর্থাৎ বার্থডে হ্যাপি বার্থডে একটি আয়োজন করেছে এখানে অর্থাৎ কেক টেক কাটবে তারপরে যে ছবি টবি তুলছে একটা কেক নিয়ে এসেছে সো এটা হচ্ছে একটা বার্থডে পার্টি সো দুই নাম্বার যে আমাদের চিত্রটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে একটা মসজিদ এখানে বেশ কিছু লোক যাদের মাথা সকলের মাথায় টুপি আছে নামাজ টামাজ করেছে এবং একে অপরের সাথে মোলাকাত করতেছে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার চিত্র তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ঈদ উৎসবের পালন করা তারপরে আমরা তিন নাম্বার চিত্রে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হে বৈশাখ শুভ নববর্ষ তার মানে এটা হচ্ছে বাঙালি যে কালচার বাঙালি কালচারের যে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ উদযাপন তো এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে আমাদের তিন নাম্বার চিত্র এই তিন নাম্বার চিত্রে আমরা এটাকে পহেলা বৈশাখ হিসেবে দেখবো চার চার নাম্বার নাম্বার যে চিত্রটি আছে আমাদের এই তারপরে আমরা দেখতে পাচ্ছি জামাই তারপর হচ্ছে কনে কনে অর্থাৎ বিয়ে হচ্ছে আশেপাশে হচ্ছে অতিথিরা এসেছে তো এটা হচ্ছে আমাদের চার নাম্বার চিত্র এবং সর্বশেষে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা আহ পাহাড় আশেপাশে পাহাড় এই পাহাড়ের এখানে বেশ কিছু শিক্ষার্থী অর্থাৎ এখানে ছাত্রছাত্রী এটা হচ্ছে টিচার যে তাদের গাইডলাইন দিচ্ছে অর্থাৎ পাহাড়ে উঠার জন্য তার মানে এটা হচ্ছে ক্লাইম্বিং হিল পাহাড়ে চড়া এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর চিত্র মানে আমরা বুঝতে পারছি ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের জন্য কি নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ আমাদের এই যে পাঁচটি চিত্র আছে এই পাঁচটি চিত্র দেখে আমরা কি বুঝতে পারছি সেটা আমাদেরকে লিখতে হবে এবং এর সাথে দুই থেকে তিনটি বাক্য আমাদেরকে লিখতে বলেছে এবং সেখানে আমরা ইনভাইটেশন কংগ্রাচুলেশন অথবা ডিসক্রাইব ইত্যাদি লিখতে পারি সো চলো বন্ধুরা দেখে আসি এর উত্তরগুলো কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমাদের যে এক নাম্বার চিত্র দেওয়া ছিল হ্যাপি বার্থডে এখানে আমরা চলে এসেছি এক নাম্বার চিত্রে তো আমরা দেখতে পাচ্ছি এখানে জন্মদিন এবং এই জন্মদিন সম্পর্কে আমাদের তিন দুই থেকে তিনটি বাক্য লিখতে বলেছে তো আমি তিনটি বাক্য এখানে লিখেছি প্রথম বাক্যে লিখেছি আর ইউ ওয়েলকাম তোমাকে স্বাগতম টু পার্টি অর্থাৎ ফারিয়ার শুভ জন্মদিনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তোমাকে স্বাগতম এবং দুই নম্বরে বলছে ফারিয়া ওয়ারসে এ গর্জিয়াস ডে ফারিয়া একটি গর্জিয়াস বা চাকজমক পূর্ণ পোশাক পরেছে অন হার তার জন্মদিনে এবং তিন নম্বরে বলছে হ্যাপি বার্থডে টু ইউ ফারিয়া আমাদের আহ জন্মদিন সম্পর্কে তিনটি বাক্য তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আহ যে আমাদেরকে দুই নাম্বার চিত্রে বলেছে দুই নাম্বার চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ঈদ যে ঈদ উদযাপন করা আহ সেই চিত্রটি এখানে দেওয়া আছে দুই নম্বর চিত্রে তো আমাদের এখানে তিনটি বাক্য লিখতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যে বলা আছে ইট ইস দা হ্যাপি ঈদ ডে এটা একটি সুখের ঈদের দিন দুই নম্বর বাক্যে বলছে মে দা ব্লেসিং অফ আল্লাহ অর্থাৎ আল্লাহর আশীর্বাদ ফল অন অল সকলের উপর বরুক অন দিস ঈদের দিনে অর্থাৎ ঈদের দিনে সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তিন নাম্বার দেখতে পাচ্ছি ঈদ মুবারক টু অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বের আশেপাশের সবাইকে ঈদ মুবারক এই ছিল হচ্ছে ঈদ সম্পর্কিত পিকচার দুইয়ের এর আমাদের দুই তিনটি বাক্য তারপর আমরা তিন নাম্বার চিত্রে দেখতে পাচ্ছি এসো হে বৈশাখ শুভ নববর্ষ তার মানে এটা হচ্ছে আমাদের যে বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ সেই পহেলা বৈশাখ সম্পর্কিত চিত্রটি এখানে এক নাম্বার বাক্যে দেখতে পাচ্ছি টুডে ইজ ফার্স্ট ডে আজ হলো প্রথম দিন অফ বাঙালি নিউ ইয়ার বা বাঙালিদের আজকে হচ্ছে বৈশাখের প্রথম প্রথম দিন দিন বাংলা বছরের দুই বলছে দ্য ইয়াং পিপল তরুণ লোকজন হ্যাপ ব্রথ বের হয়েছে আউটে এ কালারফুল প্রসেশন একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে এবং তিন নম্বর দেখতে পাচ্ছি আমরা উইস ইউ অল সবাইকে হ্যাপিনেস সবাইকে সুখের যে শুভেচ্ছা অ্যান্ড এবং পসপার্টি এবং হচ্ছে সবাইকে সুখের শুভেচ্ছা এবং সমৃদ্ধির শুভেচ্ছা অন দিস নিউ ইয়ার্স ডে অর্থাৎ এই নতুন বছরের প্রথম দিনে সবাইকে শুভেচ্ছা সুখের শুভেচ্ছা এবং তারপরে আমরা চার নাম্বার চিত্রে দেখতে পাচ্ছি একটি বিবাহ অনুষ্ঠান এখানে এই চার নাম্বার চিত্রের যে উইডিং সেরিমনি আছে সেটা নিয়ে আমাদেরকে দুই তিনটি বাক্য লিখতে বলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে টু পার্সন দুইজন ব্যক্তি হ্যাভ গট মেরিট টুডে দুজন ব্যক্তির বিয়ে হলো অর্থাৎ প্রথম ব্যক্তি হচ্ছে স্বামী দ্বিতীয় ব্যক্তি হচ্ছে স্ত্রী দুজন ব্যক্তির বিয়ে হলো তারপরে দেখতে পাচ্ছি দেয়ার নেয়ার ওয়ান অর্থাৎ নেয়ার মানে হচ্ছে নিকটস্থ যে ব্যক্তি অর্থাৎ যেখানে তাদের যা জনগুলো আছে তারা এথাৎ নিয়ার ওয়ানস হ্যাভ কাম তারা এসেছে টু নিউলি উইড অর্থাৎ গ্রেট মানে স্বাগত জানাতে আর নিউলি উইড মানে হচ্ছে নতুন যে বিবাহিত দম্পতি আছে তাদেরকে স্বাগত জানানোর জন্য তারা এসেছে তিন নাম্বারে দেখতে পাচ্ছি মে দা অল মাইটি প্লেস দা নিউলি ম্যারিড কাপল অর্থাৎ আল্লা তালা হচ্ছে এই নতুন বিবাহিত দম্পতিদের প্রতি আশীর্বাদ বর্ষণ হোক বা বর্ষণ করুক এই ছিল হচ্ছে আমাদের চার নাম্বার এবং এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আহ পাঁচ নাম্বার যে চিত্রটি এই পাঁচ নাম্বার চিত্রে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অর্থাৎ শিক্ষার্থীরা কি করতেছে তারা পাহাড়ে যাবে তাদের হাতে একটা করে লাঠি কাঁধে ব্যাগ এবং এখানে হচ্ছে একজন শিক্ষক যে তাদেরকে প্রশিক্ষিত করছে কিভাবে এই পাহাড় পেয়ে উপরে উঠতে হবে সো এখানে আমাদের দুই তিনটি বাক্য লিখতে বলেছে আমরা এখানে দেখবো কি আর হবে দা পিকচার ইজ অফ অল হিল এরিয়া এই ছবিটি দেখা যা দেওয়া আছে ছবিটির চার দিক থেকে যে হিল এরিয়া হিল অর্থাৎ পাহাড়ি অঞ্চল সম্পর্কে দেওয়া আছে তারপরে বলছে সাম মাউন্টেনার্স কিছু পর্বত আরোহী হ্যাভ কাম টু ক্লাইম দা হিল তারা পর্বত আরোহণ করতে এসেছে পাহাড়ে চড়তে এসেছে তিন নম্বরে বলছে কংগ্রাচুলেট টু অল সবাইকে হচ্ছে অভিনন্দন হু হ্যাভ হ্যাড দিস হাজার্ডার জানি যারা এই বিপদজনক ভ্রমণে এসেছে তাদের সবাইকে অভিনন্দন এই ছিল হচ্ছে আমাদের পাঁচটি চিত্র এবং এই পাঁচটি চিত্র সম্পর্কে দুই তিনটি বাক্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম